আমি চন্দনবাবু আপনার কাছে আসবো, চন্দন ঘোষ চৌধুরী। এতক্ষণ ধরে যা যা আলোচনা করেছি তার মধ্যে কোথাও আপনার মনে হয়েছে যে কলকাতার মেয়রের বৃত্ত থেকে বিষয়টা বেরোতে পারে? কলকাতার পুরসভার এলাকার ফুটপাত দখল, সেখানে জবরদখল করে হকার বসানো, হকারদের কাছ থেকে টাকা নেওয়া, টাকা নেওয়া হয়ে গেলে একটা সার্কেল কমপ্লিট হলে আমি জানি না, শতরূপরা যেরকম বলছেন এখন নাকি রেট বাড়ানোর সময় তাই উচ্ছেদ হচ্ছে, তারপর আবার নতুন রেটে নতুন করে বসানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা দেখলেই কাউন্সিলর গ্রেফতার হবে, মেয়র নয় কেন? না না, আমি একেবারে শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে ভাই, সজল অ্যান্টিসিপেটরি বেল বোধ হয় সম্ভবত নিয়ে রাখা উচিত। তার কারণ হচ্ছে যে মূল যে কোপটা পড়বে এটা খুব স্বাভাবিক অর্থে সব কাউন্সিলর এবং খুব স্বাভাবিক অর্থে বিরোধী কাউন্সিলরের উপরে কোপটা পড়ার চান্স অনেক বেশি। কিন্তু একটা কথা, আলটিমেটলি কম্প্রিহেন্সিভলি সার্বিকভাবে বলেছেন কাউন্সিলর, আমার প্রশ্ন হচ্ছে সেখানে। কিন্তু একটা কয়েকটা তথ্য একটু সামনে রাখলে আমার মনে হয় এটা খুব ভালো হবে। কলকাতায় এই মুহূর্তে হকার্সের সংখ্যা কত? গোপালবাবু আছেন এখানে, আমি যদি খুব ভুল না করি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স, আমরা অনেক আলোচনা করলাম তো, সংখ্যাটা 15,00,200 সামথিং, আই মিন বোধ হয় 41 যদি কনসোলিডেটেড হিসেব দেখা যায় অ্যাজ পার দি রিপোর্ট অফ টাউন প্ল্যানিং কমিশন। দুই, এই হকার্স একটা ভেন্ডিং অ্যাক্ট আছে, 15,00,000 আই টেল ইউ, 15,00,000 যারা হকিং এর সাথে যুক্ত, অর্থাৎ একটি শপের সাথে যদি দুজন তিনজন চারজন, আলটিমেটলি 15,00,000 মানুষ। আমি 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 সেই কথাটাই বলছি, মূল সংখ্যাটা 2,75,000। এবার প্রশ্নটা হচ্ছে যে পশ্চিম কলকাতাতে, তুমি যখন কলকাতার প্রসঙ্গ তুলছো, কলকাতাতে যে স্পেস এরিয়া যেটাকে বলা হচ্ছে হকার্সদের জন্য চিহ্নিতকরণ কোনো এরিয়া, সেই এরিয়াগুলো আদৌ আছে কিনা, নাকি ভেন্ডিং প্ল্যানিংয়ে সেই এরিয়াগুলো ছাপিয়ে গেছে? প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা অনেক বেশি প্রকারান্তে রূপ পায়, সেটা মমতা ব্যানার্জির থ্রেড থেকে বোঝা যায় যে যে প্ল্যানিং থাকার দরকার ছিল হকারদের রিহ্যাবিলিটেশন বা হকারদের এনক্রোচমেন্ট, যেটা গড়িয়াতে কিছুদিন আগে গড়িয়াহাটে করেছেন, সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ, এবং সেটা ব্যর্থতার পুরো দায়িত্ব আপনি কন্টিনিউ করুন, পুরো দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব, তাদের লোকাল নেতৃত্ব এনক্রোচ করেছে, এখানে কোনো সন্দেহ নেই। এবার এনক্রোচমেন্টের পরিমাণটা কত, তুমি একটা কথা শুনে আপনি কন্টিনিউ করুন, আপনি শুধু একবার শুনুন চন্দনবাবু, আমি যে কথাটা বলছিলাম তাদের নিয়ে কালকে ববি হাকিমরা মিটিং করবেন। আমি বলছিলাম না যে ওটা মাঝেরহাট প্রসঙ্গে বলা আলাদা করে, যতটুকু শুনলাম আপনাদের কি বিশ্বাস হয় আমি এই কথা বলতে পারি? আচ্ছা, আমাদের কি এটা বিশ্বাস হয় কলকাতার মেয়র দেশে একটা হকার নীতি থাকা সত্ত্বেও, টাউন ভেন্ডিং কমিটি থাকা সত্ত্বেও, তাদেরকে ছাড়া হকার সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য মিটিং করতে পারেন? কিন্তু বিশ্বাস করতে হয়, এটা যদি বিশ্বাস হয় তাহলে মাঝেরহাটের ওই মহিলাদের কথা অবিশ্বাস করি কি করে? একবার শুনুন চন্দ্রবাবু, শোনাই সবাইকে হব্বাবি হাকিমের বক্তব্য। মিটিং ডেকেছি, কালকে মিটিং করব, সবাই আসছেন, তারপর আমাদের কোর্স অফ অ্যাকশন মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের গাইডলাইন দিয়েছেন ওই ব্যাপারে আমরা চালাবো। সবাই থাকবেন, অরূপ বিশ্বাস থেকে আরম্ভ করে মলয় ঘটক সাহেব, আমাদের অতীন, দেবাশিস কুমার, আমাদের সিপি, আমাদের যারা যারা আধিকারিক না, আগে আমরা আমাদের কোর্স অফ অ্যাকশনটা ঠিক করে তারপর টাউন বেন্ডিং করে। এর মধ্যে কি সব কিছু, মানে হকার নির্মাণ, পার্কিং, আমরা প্রথমে হকার নিয়ে করছি, কালকে হকার নিয়ে। চন্দনবাবু আপনি শুনলেন, আমরা আগে আমাদের কোর্স অফ অ্যাকশনটা ঠিক করি তারপর টাউন ভেন্ডিং কমিটি, যাদের নাম করলেন ফিরাদ হাকিম, যারা থাকবেন কালকে মিটিংয়ে, ঈশ্বরের আশীর্বাদে সৌভাগ্যক্রমে তাদের পিতৃপুরুষের কাউকে কোনোদিন হকারি করে খেতে হয়নি বলে আমার বিশ্বাস। না না, এটা তুমি ঠিক বলছো, না এটা এদের মধ্যে কেউ চাকরি ফেরি করে টেটের, কেউ এসএসসি চাকরি বিক্রি করে, এরা সবাই হবে। একটা কথা জাস্ট শুনে রাখো এখানে, এটা খুব বাস্তব, সেটা হচ্ছে আজকে যে হকারদের দিয়ে যে ব্যাপক প্রশ্ন উঠলো এবং যেখানে পার্কিং নিয়ে ব্যাপক প্রশ্ন, কলকাতা পুরসভা ঠিক যেভাবে অ্যাক্ট করছে তার প্রত্যেকটা স্তরকে নিয়ে প্রশ্ন, তোমাকে ঠিক তার আগে একটা জিনিস বুঝতে হবে, মমতা ব্যানার্জি যে কথাগুলো আজকে বলছেন, একটি কথা তুমি ভাবো তো, এই রিলেশনটা দেখো, যখন টিকিট ডিস্ট্রিবিউশন করবার জন্য এই 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 কাউন্সিলরদের বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ জুড়ে টায়ার পড়ে আগুন জ্বলে জনজীবন বিধ্বস্ত করে, মমতা ব্যানার্জি জানতেন না কোন ইন্টারেস্টে, কাদের ইন্টারেস্টে, কত টাকার বিনিময় এই টিকিটগুলো বিক্রি করা হয় জানেন না, এলাকা এলাকায় কারা এই টিকিটগুলো বিক্রি করেন এবং কারা এই টিকিট পাওয়ার পরে সো কল 97% ভোট নিয়ে জিতে এসে কত টাকা উদ্ধার করতে হয় তাদের, তাদের তাদের রিকভারি কত টাকা, কম্পেনসেশন কত টাকা, মমতা ব্যানার্জি জানেন না? এটা কি টিকিট কেনার টাকা তুলতে হচ্ছে অনির্বাণ? আচ্ছা, এই যদি টিকিটের জন্য বিক্ষোভ, মানে দলীয় স্তরে যে বিক্ষোভ, সেটা যদি টাকা তোলা ইত্যাদির জন্য হয়, তাহলে আমার কৌতূহল
চন্দন দাদের হেড অফিস, রাজ্য হেড অফিস বিধান ভবনে রাস্তা, আচ্ছা না না আমি বলছি রাস্তা আটকে বিক্ষোভ হয়েছে, সব প্রতিটা মানুষের লাইভলি মনে আছে এটা। ঠিকই, বিধান ভবনে এই কিছুদিন আগে অধীরবাবু রাজনৈতিক সচিবকে বেধড়ক জুতো দিয়ে পেটালেন কেন? না আপনাদেরই দলের নেতা, আমি নামটাম বলছি। তুমি কি তুমি কি তার সাথে রিলেশন? আমি আমি বলছি পাঁচবার পাঁচবার ফকল খুঁজছি, মানে একটা কিছু তো খুঁজছো। আমি বলছি আমার কি না তার সাথে আর কি সম্পর্ক? নমিনেশন টিকিটটা কি নমিনেশন? আর তৃণমূলের টিকিটটা ফ্রি দে পাও। ঠিক আছে, আপনি তো কংগ্রেস তৃণমূল কমই করে জানেন, পরের দলটা বলে। আরে আপনি তো কোনো দলই করেন? আমি কোনো দল করি না, আপনার মতো গিরগিটি হওয়ার থেকে এমনি হওয়া ভালো। বিধান ভবনে যখন বিক্ষোভ হয়, ধরুন 40-42 বছর ধরে যারা ক্ষমতায় নেই তাদেরও সেই টান থাকে যে ভাই আমি টিকিটটা পেতে চাই, বা আমার কাছের লোক পাক বা ওই লোকটা পাচ্ছে সেটা ভালো লোক নয়, এই আবেগের জায়গাও তো থাকতে পারে চন্দন। আমি একটু ভেবে দেখতে বললাম। দ্বিতীয়ত, অপারেশন সানশাইনের ব্যাপারে খুব ভালো ভালো কথা শুনছিলাম, আমি স্পেসিফিক ওটা নিয়ে যাচ্ছি না, ওভারঅল একটা টেন্ডেন্সি দেখবেন সিপিআইএম এ যেটা রয়েছে। না আমি সানশাইন নিয়ে যতটা আগ্রহী আমি ঠিক ততটাই টালিনালার উপরে সারা রাত জেগে বসে থাকা, সারা রাত জেগে বসে থাকা আমার তেমনি আগ্রহ নেই, আমার শাড়ি বিক্রি নিয়ে অতটাই আগ্রহ নেই। আরে আমি তো সানশাইন পার্ট 2 আমি তেমনি আগ্রহ থাকা ভালো, সমস্যা নেই, ওগুলো বসে থাকা ভালো। আমার পয়েন্ট একটাই, সানশাইনটা মানে দখল মানে ফুটপাথ থেকে হকার উঠছে, আজকে যেটা হচ্ছে ওটা যে দখল না, তাহলে ওটা ভালো ছিল তো? তাহলে এটা যদি খারাপ ওটাও খারাপ ছিল, আবার যদি এটা ভালো তাহলে ওটাও ভালো ছিল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বাংলার মানুষের বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন। তা বলো কোনটা ভালো, বলো কোনটা ভালো? সানশাইন ভালো কারণ ওটা পুনর্বাসন দেওয়া হয়েছিল। না ওইটা ভালো, এটা খারাপ, ওইটা পুনর্বাসন দেওয়া হয়েছিল, এটা আমি বলতে চাইছি, পুনর্বাসন দেওয়া হয়েছিল, এটাই বলতে চাইছিলাম। এখানে তৃণমূলের কাউন্সিলরদের সামনে মানুষকে ফেলে দেওয়া হয়েছে, এবার আমি বলিনি, এটাই হচ্ছে পয়েন্ট। আরে দাঁড়াও, বাগানে ছেড়ে দাও, এটা ভালো, বলতে দাও। এবার এখানে প্রশ্নটা হচ্ছে, দেখবেন অপারেশন সানশাইন হোক, নন্দীগ্রামে অপারেশন সূর্যোদয় হোক, বা যে কোনো ঘটনাই হোক, মানুষ ভুল বুঝেছে, আমরা ঠিক করেছিলাম। এই যে আন্ডারলাইন কনফিডেন্স, এই কনফিডেন্সের দুটো পয়েন্ট থেকে, আরে নন্দীগ্রাম বলে কি, আমি স্পেসিফিক, আমি নন্দীগ্রাম বলে কি আজকে এটা এরানো যায় অনিবার্য ভাবে ছেড়ে দাও না, কিচ্ছু এরানো কি আছে? তোমরা যারা নন্দীগ্রামের প্রশ্ন তোমরা জিতে গেছো, সব করেছিল অভিনন্দন তোমাদের, তোমরা জিতে গেছো নন্দীগ্রামে। এবার এইটা বলো যারা হাতি এটা যাও দেখছি, এই যে বাংলাদেশে কুমিরের ভাষা কাজ চালাতে যাচ্ছে, তখন দেখবে আমাকে মানুষ যাই করবে তাই ঠিক। অনির্বাণ অনির্বাণ খুব ভালো কথা কিন্তু আমার প্রশ্ন, সিপিএম আমলে বলতেন পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করা যাবে না, আর নিজে সরকারে এসে পুনর্বাসন না দিয়ে বুলডোজার চালিয়ে দেবে। আমার তবে একটা ঘটনা, আদিত্যনাথের কাছে একটা জায়গায় আমি অনির্বাণের সাথে একমত, এটা পুনর্বাসন, আমি একটা জায়গায় অনির্বাণের সাথে আমি একমত, আদিত্যনাথের বুলডোজারের সাথে এটাকে তুলনা করা যায় না। আদিত্যনাথের ওটা ছিল ফ্যাসিবাদী বুলডোজার, এটা ফ্যাসিবাদ বিরোধী বুলডোজার, তাই এটাকে আমাদের হাততালি দিতে হবে। আমি আমার 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 আজকে দর্শকরা 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 যে প্রশ্নটার উত্তর খুঁজছেন, আমি সেটা সেই প্রশ্নটা একবার রাখবো।